একটি অত্যন্ত জনপ্রিয় বাংলা ছায়াছবি মাখিনী থেকে একটি বিখ্যাত গান গেয়ে শোনাচ্ছে। গানটি হচ্ছে যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবেই যমুনা। গানটির গীতিকার শ্রীযুক্ত মুকুল দত্ত মহাশয়, সুরকার এবং শিল্পী শ্রীযুক্ত হেমন্ত মুখোপাধ্যায় মহাশয়। গানটি 1967 খ্রিস্টাব্দে প্রথম মুক্ত হয়। গানটি গেয়ে শোনাচ্ছি। যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়, যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। জ্বলে পুড়ে মরলো রাধা, জ্বলে পুড়ে মরলো রাধা যৌবন জ্বালায়, ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। উথল উথল মনকে নিয়ে জলকে কেন যাওয়া, উথল উথল মনকে নিয়ে জলকে কেন যাওয়া। ও আগুন বাড়বে দ্বিগুণ লাগে যদি হাওয়া, তখন করতে শীতল মনকে ওরে কিছুই পাবি না। জ্বলে পুড়ে মরলো রাধা, জ্বলে পুড়ে মরলো রাধা যৌবন জ্বালায়, ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। ও বাঁশি যদি ডাকে ঘুমটা মাথায় থাকে না, থাকে না পথ চলিতে। ও বাঁশি যদি ডাকে আঁচল দিয়ে উথাল পাথাল মন কি ঢাকা থাকে। ও বাঁশি যদি ডাকে নদীতে জল নাইবে তবু ছল করে কলসে, নদীতে জল নাইবে তবু ছল করে কলসে। কলঙ্কিনী যখন তখন খেয়া ঘাটে আসে, যারে পারের করি দিবি তারে পাওয়াই হলো না। জ্বলে পুড়ে মরলো রাধা, জ্বলে পুড়ে মরলো রাধা যৌবন জ্বালায়, ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। জ্বলে পুড়ে মরলো রাধা, জ্বলে পুড়ে মরলো রাধা যৌবন জ্বালায়, ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়।